caught in the crossfire. অবাক করার মতো বিষয়ে 1100 ছবিতে অভিনয় করেছেন এক অভিনেতা। শুধু তাই নয়, দৈনিক 5,00,000 টাকা পারিশ্রমিক নিতেন তিনি। সেই সঙ্গে গিনেস রেকর্ড করে ফেলেছেন এই অভিনেতা। ভারতের অন্ধ্রপ্রদেশের সত্যেন্নাপল্লীতে জন্ম ব্রাহ্মণ দমের, পুরো নাম কান্নেগান্তি ব্রহ্মানন্দম। 1985 সালে আহা না পেলান্তারা ছবি দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি এই অভিনেতার। অভিনয় জগতে পা রাখার আগে একটি বেসরকারি কলেজের অধ্যাপক ছিলেন ব্রহ্মানন্দম। হঠাৎই তিনি নজরে আসেন বিখ্যাত তেলুগু পরিচালক জাম্মন্দ সুরন্নম শাস্ত্রীর। তার হাস্যরসে মজে গিয়েছিলেন পরিচালক। তারপর শাস্ত্রী ব্রহ্মানন্দমকে আহা না পেলান্তারা ছবিতে লঞ্চ করেন। তার কমিক টাইমিংয়ের মুগ্ধ হয়ে গিয়েছিলেন অভিনেতা চিরঞ্জীব। তিনি বহু ছবিতে কমেডিয়ানের চরিত্রের জন্য ব্রহ্মানন্দমের নাম সুপারিশ করতেন। ইন্ডাস্ট্রিতে ব্রাহ্মী নামে সুপরিচিত এই অভিনেতা ইন্ডাস্ট্রিতে 30টা বছর পার করে ফেলেছেন তিনি। আজও তাকে নায়কের বন্ধুর ভূমিকায় দেখা যায়। তিনি 2009 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। 1000-এরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন 2015 সালের মধ্যেই। তারপরই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম ওঠে অভিনেতার। এই মুহূর্তে অভিনেতার ঝুলিতে রয়েছে 1100টি সিনেমার রেকর্ড। পারিশ্রমিকের অঙ্কে বিশ্বের বড় বড় কমেডিয়ানদেরও পিছনে ফেলে দিয়েছেন ব্রহ্মা। অভিনেতার একদিনের পারিশ্রমিক 5,00,000 টাকা, আর একটা ফিচার ফিল্মের জন্য 1,00,000,000 টাকা পারিশ্রমিক নেন ব্রহ্মান্দ, যে অঙ্কটা এদেশের প্রায় কোনো কমেডিয়ানের নেই। এই মুহূর্তে প্রায় 360,00,000,000 টাকার মালিক ব্রহ্মান্দ। নামি দামি প্রায় সব রকমের গাড়ি রয়েছে অভিনেতার গ্যারেজে। OD R8, OD Q7, মার্সিডিস বেঞ্চ, প্রায় সব গাড়ি রয়েছে ব্রহ্মান্দের। হায়দ্রাবাদের জুবিলি হিলসে বিরাট বাংলো রয়েছে ব্রহ্মার। তার পরিবারে আছে স্ত্রী এবং 2 পুত্র। 2 ছেলের নাম রাজা গৌতম এবং সিদ্ধার্থ। রাজা গৌতম বিবাহিত, একটি পুত্র সন্তান রয়েছে তার। অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায় 4 যোগ্য পশু জমি রয়েছে ব্রহ্মান্দের। অবসর সময়ে পাথরের মূর্তি তৈরি করেন অভিনেতা, আবার রান্নাও করেন চমৎকার। অভিনেতা রামচরণ, জুনিয়র NTR সকলেই তার রান্নার প্রশংসায় পঞ্চমুখ। তবে অনেকবার বিতর্কে নাম জড়িয়েছেন এই অভিনেতা। অভিনেত্রী অনুষ্কা শেট্টি সম্পর্কে একবার মন্তব্য করেন, হট জালেবি যা সকলেই খেতে চায়। অনুষ্কা তো বটেই, প্রতিবাদে পর গর্জে উঠেছিলেন অনেকেই। দিন কয়েক আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তেলুগু ইন্ডাস্ট্রির এই কমেডি কিং। গতকালই মুম্বাইতে 62 বছরের এই অভিনেতার বাইপাস সার্জারি হয়। খ্যাতনামা কৌতিক অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় শুরু হয়ে যায় দেশজুড়ে প্রার্থনা। হাসপাতালের তরফে জানানো হয়েছে অভিনেতা এখন অনেকটা সুস্থ। অভিনেতার অসুস্থর খবর শুনে দেশজুড়ে নানান বয়সের মানুষ টুইট করতে থাকেন। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় উঠে যায় এক নিমিষে। বন্ধুরা, আপনাদের ভিতরে কারা এই তামিল এই অভিনেতার অভিনয় দেখেছেন? আমি কিন্তু ইনার প্রচুর ফ্যান। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।